জনাব এবিটলেও দিনের খাতিরে বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আমি একটি ভিডিওতে দেখলাম তিনি দাওয়াত নিয়ে একটি নাইট ক্লাবে গেলেন এবং ওখানকার কিছু মহিলাদের দিনের দাওয়াত দিলেন এবং তারপর মহিলাগুলোর সাথে স্বাচ্ছন্দ্যে বসে কাঁধে হাত রেখে তাদের সাথে ছবি তুলেছেন। আমার জানা বিষয় হচ্ছে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে গিয়ে এমন ভিন্ন কৌশল সমর্থন করে কিনা। সম্ভবত মালয়েশিয়ান এই দায় বাংলাদেশেও তিনি এসে অনেক দাওয়াতি কাজ করছেন, সেবামূলক কাজ করছেন। দেখুন, কোনো নাইট ক্লাবে গিয়ে, কোনো পতিতালয়ে গিয়ে যদি সেখানকার মেয়েদেরকে দাওয়াত দিয়ে সে পথ থেকে ফিরিয়ে আনা যায়, অবশ্যই সেটা প্রশংসনীয় কাজ। কিন্তু তাই বলে মহিলাদের শরীর স্পর্শ করা, হাত রাখা, সেটা তো অবশ্যই হাদিসের লঙ্ঘন। আমরা খারাপটা গ্রহণ না করে তার যে ভালো মেথড, ভালো পদ্ধতি, তিনি যে সেখানে গিয়েও দাওয়াতের কাজ করছেন, সেটা আমরা গ্রহণ করব। কারণ আমরা ভালো জিনিস যেটা দেখি সেটা গ্রহণ করো, যেটা মন্দ সেটা দেখে আমরা বিরত থাকবো, বেঁচে থাকবো। তিনি যেটা ভুল করেছেন সেটা ভুল, কিন্তু যেটা ভালো করেছেন সেটা প্রশংসনীয়। এ ধরনের দাওয়াতি, বহুমুখী দাওয়াতি কাজ, ব্যতিক্রম ধর্মী দাওয়াতি উদ্যোগ আমাদের দেশেও বিভিন্নভাবে আমাদেরকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, এনজিওতে চাকরি করা জায়েজ আছে কিনা? এনজিওতে চাকরির ক্ষেত্রে প্রতিদিন মেয়েদের সাথে হারাম অনেক হারাম কাজ, যেমন পর্দার খেলাপ কাজ করতে হয়, যা আমি বুঝতে পারি হারাম, কিন্তু না করে পারি না চাকরি বাঁচানোর জন্য। প্রথম কথা হলো, আমাদের সমাজে অনেকে মনে করে এনজিও চাকরি মানেই হারাম, বা এনজিও মানেই কিন্তু সুদের প্রতিষ্ঠান না। এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা, সেটা সুদের কারবার ছাড়াও বেসরকারি সংস্থা থাকতে পারে কি পারে না, অনেক ইসলামিক এনজিও আছে। অতএব এনজিও মানেই খারাপ শতভাগ তা না, তবে হ্যাঁ, বেশিরভাগ এনজিও মানেই হলো তারা দারিদ্র বিমোচনের নামে সুদী লোন দিয়ে মানুষকে আরো ফকির বানায়, মানুষের উপর সুদের বোঝা চাপায়, হারাম কাজ মুসলমানদেরকে দিয়ে করায়। বিধায় আপনি যদি এনজিওতে এমন কোনো কাজ করেন যে আপনি সুদ স্যাংশন করছেন, সুদের ফিল্ড ভিজিটর হচ্ছেন, সুদের সাক্ষী হচ্ছেন, লেখক হচ্ছেন, হিসাব রক্ষক হচ্ছেন, তাহলে আপনার এই চাকরি হারাম। কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদের খায়, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী হয়, সবার প্রতি আল্লাহ তাআলা লাঞ্ছিত বর্ষিত হয়। এই জন্য ওই কাজ করা জায়েজ নাই। আপনি যদি কোনো এনজিওতে এমন কোনো পদে চাকরি করেন যেই পদে আপনি কোনো হারাম কাজ করতে হয় না, হালাল কাজ করেন, আর এই যে বলেছেন মেয়েদের সাথে আপনার সেখানে হারামে লিপ্ত হওয়াতে কোনো পরিবেশ না থাকে, তাহলে আপনি সেখানে কাজ করতে পারেন। আর যেখানে আপনার ঈমান আমল বাঁচাতে পারেন না, আপনি নিশ্চিত গুনাহের মধ্যে পড়ে যান, ওই চাকরি প্রয়োজনে করবেন না। না খেয়ে থাকবেন, রিক্সা চালাবেন, কিন্তু সে হারাম থেকে বেঁচে থাকবেন, দুনিয়াতে পুরো জীবন অনন্ত অসীমকাল আমরা কাটাতে পারবো না। আমাদেরকে একটা নির্দিষ্ট সময় চলে যেতে হবে, বিদায় হারামের কাছে আমরা কখনো মাথা নত করবো না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ।